আমেরিকা ও তার মিত্রদের নজিরবিহীন নিষেধাজ্ঞায় দুর্বল হয়ে গেছে বিশ্বের অনেক সমৃদ্ধ দেশ। কিন্তু এই জায়গাটিতে ব্যতিক্রম উপসাগরীয় অঞ্চলের প্রভাবশালী দেশ ইরান। নজিরবিহীন নিষেধাজ্ঞার মধ্যেই সামরিক শক্তিতে বড় উত্থান ঘটেছে তেহরানের, বিশেষ করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরিতে বিস্ময়কর সাফল্য দেখিয়েছে ইরান। এরই মধ্যে বিশ্বের অন্যতম ড্রোন প্রস্তুতকারী ও সরবরাহকারী দেশের তালিকায় নাম লিখিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। দামে সস্তা কিন্তু কার্যকরী ড্রোন বানিয়ে পৃথিবীব্যাপী খ্যাতি পেয়েছে তেহরান। আঞ্চলিক পরিধি পেরিয়ে দেশটির ড্রোন দাপিয়ে বেরিয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধেও। সম্প্রতি আরও একটি নতুন এন্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের পরীক্ষা চালিয়েছে ইরান। সাদি-365 নামের এই মিসাইল দেশটির শত্রুপক্ষের বুকে কাঁপন ধরাতে পারে। ইরানের দাবি, যে কোনো বর্ম ভেদ করতে পারে তাদের এই মিসাইল। দেশের মাটিতে নিজস্ব প্রযুক্তিতে এন্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল সাদি-365 তৈরি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। এরই মধ্যে এই মিসাইলের সফল পরীক্ষাও চালিয়েছে দেশটি। 8 কিলোমিটার রেঞ্জের এই মিসাইল যে কোনো সাজোয়া যান উড়িয়ে দিতে সক্ষম। অপটিক্যাল গাইডেড এই ক্ষেপণাস্ত্র যে কোনো লক্ষ্যে নির্ভুল আঘাত হানতে সক্ষম। এর টপ অ্যাটাক মোড সরাসরি ওপর থেকে এসেও আঘাত হানতে বেশ পারদর্শী। এটি যে কোনো ট্যাঙ্কের সক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে দিয়ে চালাতে পারে মারাত্মক ধ্বংসযজ্ঞ। সমরবিদরা বলছেন সাদি-365 নামের এই মিসাইলের উদ্ভাবনী টপ অ্যাটাক সিস্টেম প্রচলিত সাজোয়াজানের বিরুদ্ধে খুবই কার্যকরী হতে পারে। টপ অ্যাটাক মোডের কারণে মিসাইলটি লঞ্চ করার পর উপরে উঠে যায়, নির্দিষ্ট পথ যাত্রা শেষে সেটি সরাসরি ওপর থেকে হামলে পড়ে লক্ষ্যবস্তুর ওপর। এই মিসাইল তৈরিতে বেশ সূক্ষ্ম বুদ্ধির পরিচয় দিয়েছেন ইরানের বিজ্ঞানীরা। যে কোনো ট্যাঙ্কের সবচেয়ে ভালনারাবল অংশ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে তার ওপরের অংশকে। ঠিক সেই জায়গাটিতেই হামলা চালাতে বিশেষভাবে তৈরি করা হয়েছে এই মিসাইল। এখন প্রশ্ন উঠছে, ইরান যদি তার কৌশলগত মিত্র রাশিয়ার হাতে এই মিসাইল তুলে দেয় তাহলে কি হতে পারে? নিঃসন্দেহে আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা ইউক্রেনকে যে ট্যাঙ্ক দিয়েছে তা এই মিসাইলের তোপের মুখে পড়বে। এই মিসাইল তাই হতে পারে পশ্চিমা সাজোয়াজানের জন্য মূর্তমান এক আতঙ্কের নাম। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক।